দেশজুড়ে লোডশেডিং এ বিপাকে গরুর খামারিরা। এ নিয়ে আলোচনা এই মুহূর্তে আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, লোডশেডিং এর পরিস্থিতি কেমন দেখছেন এবং কোরবানি তো আর কয়েক সপ্তাহ বাকি আছে, সেক্ষেত্রে খামারিরা কি কি সমস্যায় পড়ছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন আসলে আর কিছুদিন পরেই কিন্তু কুরবানির ঈদ। এখন কুষ্টিয়ার যারা খামারি রয়েছে তারা কিন্তু শেষ প্রস্তুতি, গরু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছে। আসলে এই যে সম্প্রতি সময়ের তীব্র দাবদাহ এবং লোডশেডিং এর প্রভাবে কিন্তু এই খামারিরা পড়েছেন চরম বিপাকে। কারণ আপনি জানেন যে প্রতিটি খামারেই কিন্তু গরুর জন্য বিদ্যুতের প্রয়োজন পড়ে এবং ফ্যানের প্রয়োজন পড়ে ঠান্ডা রাখার জন্য। কিন্তু এই সম্প্রতি সময়ের তীব্র দাবদাহ এবং লোডশেডিং এর প্রভাবে কিন্তু খামারিরা পড়েছেন বিপাকে। তারা বলছেন যে যদি এভাবে লোডশেডিং চলতে থাকে তাহলে বড় যে গরুগুলা রয়েছে সেগুলা কিন্তু হিট স্ট্রোক করে মারা যেতে পারে। তাই খামারিরা চরম সংকটের মধ্যে রয়েছে এবং শঙ্কা প্রকাশ করছে। তারা বলছে এই যে সামনে কুরবানির আর কিছুদিন বাকি আছে, এখনই কিন্তু বেচা বিক্রি শুরু হবে, কিন্তু তাদের এই যে গরম এবং লোডশেডিং এর প্রভাবে কিন্তু যারা ব্যাপারী রয়েছে তারা কিন্তু গরু খামার থেকে কিনছে না, কারণ মারা যাওয়ার ভয়ে। একটি শঙ্কার সৃষ্টি হয়েছে যে এভাবে যদি আর কিছুদিন চলতে পারে তাহলে বড় বড় যে গরুগুলা রয়েছে সেগুলা কিন্তু আশঙ্কাজনকভাবে দুর্ঘটনা ঘটতে পারে বলেই যারা খামারি রয়েছে তারা আমাদের জানিয়েছেন। এবছর কুষ্টিয়ায় 18,000 খামারে 78,000 গরু লালন পালন হচ্ছে, যেটা কুরবানির ঈদকে সামনে রেখে। কিন্তু এই হঠাৎ করেই এই যে গরুর খামারিরা পড়েছেন লোডশেডিং এবং তীব্র দাবদাহের পরে সংকটে। তারা বলছেন যে প্রতিদিন যেখানে 3 থেকে 4 বার করে গরুকে গোসল করানো হতো, এখন কিন্তু দিনে প্রায় 8 থেকে 10 বার গোসল করানো হচ্ছে শুধুমাত্র গরুটিকে টিকিয়ে রাখার জন্য। এছাড়াও আরও নানাবিধ সমস্যা, যেমন এই গরমের ফলে কিন্তু গরুর নানা ধরনের রোগ হচ্ছে। এই রোগের ফলে কিন্তু খামারিরা শঙ্কা প্রকাশ করছে যে আসলে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে এইসব গরুগুলো কিন্তু দীর্ঘদিন ধরে খামারিরা তাদের পরিবারের সন্তানের মতো যত্ন সহকারে লালন পালন করেছে কুরবানির ঈদে। যদি এই গরু কোনো দুর্ঘটনা ঘটে তাহলে খামারিরা কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। তাই খামারিরা বলছে যত দ্রুত সম্ভব এই লোডশেডিং মুক্ত করা হোক এবং লোডশেডিং মুক্ত হলে তাদের গরুগুলা যেন সুস্থ থাকে। এদিকে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, প্রাণিসম্পদ কর্মকর্তারা যেটা বলছেন যে আসলে এটা জাতীয় সমস্যা, আসলে কিছু করার নেই। তবে তারা গরুগুলোকে সুস্থ এবং ভালো রাখার জন্য কিন্তু সর্বত্র খামারিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে খামারিদের আমরা নিয়মিত গরুকে যেন যে 3 থেকে 4 বার গোসল করানোর প্রয়োজন হয় এর থেকে প্রয়োজন পড়লে আরও একাধিকবার গোসল করানো হোক, এবং যে ঠান্ডা জায়গা, যে সন বা খড়ের নিচে বা গাছের নিচে গোসলগুলা রাখার জন্য পরামর্শ দিচ্ছে। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা পরামর্শ দিলেও কিন্তু খামারিদের সেই শঙ্কা কাটছে না, কারণ আর কিছুদিন পরেই কিন্তু কোরবানির ঈদ, গরুগুলা কিন্তু হাটে তুলতে হবে। এরকম যদি তীব্র দাবদাহ চলে এবং লোডশেডিং চলে তাহলে গরুর কিন্তু যে কোনো ধরনের রোগ বালাই বা হিট স্ট্রোক হয়ে মারা যাওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। তাই খামারিদের দাবি যে যত দ্রুত সম্ভব এই লোডশেডিং নিয়ন্ত্রণ করে খামারিদের এই শঙ্কা থেকে মুক্ত করা হোক। এই ছিল কুষ্টিয়ার খামার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি পাবনায়, সেখানে রয়েছেন সহকর্মী আসাদ। আসাদ, ধন্যবাদ তিতাস। আপনি যেমনটি বলছিলেন আসলে পাবনার ক্ষেত্রেও, পাবনা শুধু পাবনা নয় সারা দেশের চিত্র এই রকম, যে ব্যাপক লোডশেডিং এবং লোডশেডিং এর কারণে খামারিগুলি চরম বিপাকে পড়েছে। বিশেষ করে আমি যে খামারে এখন অবস্থান করছি এই খামারের গরুগুলি, এক একটা গরু মিনিমাম 7 থেকে 8 লক্ষ টাকা দামের গরু। এক একটা গরুর মাংস প্রায় 10 থেকে 15-20 মণ পর্যন্ত মাংস হয়। এই গরুগুলি মানে অনেকটাই এই গরম অধিক তাপমাত্রা আতঙ্কে আছেন এইভাবে একের পর এক লোডশেডিং এর কারণে কখন গরুগুলির হিট স্ট্রোক হয় এই ধরনের একটা আতঙ্কে তারা কাটাচ্ছেন। যতই দিন ঘনিয়ে আসছে কুরবানির ঈদের, ততই তারা মানে চরম বিপাকে এই এই বিদ্যুতের এই অব্যাহত লোডশেডিং নিয়ে। ধন্যবাদ নাহিদ হাসান তিতাস এবং ধন্যবাদ এসা আসাদ আপনাদের দুজনকে।